রাজ্যের এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস। কেমন থাকবে আগামী কয়েকদিনের বাংলার আবহাওয়া? তো আগামী কয়েকদিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে, কবে কখন বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দিনের বেলায় কমট গরমে অস্বস্তিতে বঙ্গবাসী, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম আরও বাড়ছে। এদিকে নির্ধারিত সময়ের আগেই বাংলায় বর্ষার প্রবেশ ঘটেছে, তবে উত্তরবঙ্গেই আটকে রয়েছে বর্ষা। চার দিন আগেই উত্তরবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছিল, কিন্তু দক্ষিণবঙ্গে কবে নাগাদ বর্ষা ঢুকবে সেই প্রশ্নই এখন সকলের মনে। এখনও পর্যন্ত এই বিষয়ে হাওপি সূত্রে কিছু জানা যায়নি। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে ক্রমশ বাড়ছে গরম, বিকেলের দিকে হালকা ঝড় বৃষ্টি কোথাও কোথাও হলেও এই অস্বস্তি থেকে তা সাময়িক মুক্তি মাত্র। এদিকে আগামী তিন থেকে চার দিন উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে হাওপি সূত্রে। কয়েকদিন ধরেই কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকছে, বৃষ্টির সেভাবে দেখা মিলছে না। এই পরিস্থিতিতে প্রশ্ন, কবে কলকাতায় এই আবহাওয়ার পরিস্থিতি পরিবর্তন হবে? হাওফি সূত্রে খবর, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হাওফিস জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। আবার উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা বেশি বলেই খবর। আজ এবং আগামীকাল 8ই জুন বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়তে পারে। হাওফিস জানাচ্ছে পশ্চিমের জেলাগুলিতে গরম বেশি অনুভূত হবে। অন্যদিকে আগামী 4 থেকে 5 দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানিয়েছে হাওফিস। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।